সালাম আঙ্কেল, কেমন আছেন? অনেকদিন তো দেখা হয়নি, বছর বছর হয়ে গেছে না? শুনেন আঙ্কেল, নতুন নতুন কাপড় আসলেন, আপনার খুবই ভালো লাগবে। আচ্ছা দেখি, একটু সুন্দর শার্ট দেখাও তো। তোমার আন্টি একটা বিয়ের জন্য শার্ট কিনতে বললো, আমার তো কোনো আইডিয়া নেই। একটা ভালো দেখে, খুব ভালো দেখে একটা শার্ট দেখাও বিয়ের জন্য। শার্টটা তো মোটামুটি ঠিক আছে বাবা, এটার দাম কত হবে? আঙ্কেল, আপনার সাথে আর কি দামে দামি করবো, আপনি খুশি মনে যা দিবেন তাই। তোমার থেকে মানুষের কথা শেখা উচিত। আচ্ছা তা কথা বলো না, দাম বলো কত হয়েছে। ওকে আঙ্কেল, আপনার জন্য 1000 টাকা দিলে হবে। বাবা তুমি কি আমাকে সাথে মস্কারি করলে? এটা মস্কারা পাইছো আমাকে তুমি? একটা দাম বলেই ফেললে না আন্তাজি, আসল দাম বলো। আচ্ছা আঙ্কেল, আপনার জন্য আমি কি কি করি? ওকে 900। বাবা আমরাও কাপড় ব্যবসা করছি, ঠিক আছে? আমরাও অনেক এরকম কাপড় কিনছি, আমাকে তুমি শিখাতে যাও না। এই কাপড়ের জন্য আমি 500 দিব, ওইটাও বেশি দিচ্ছি তোমাকে, ওটা তো খুশি থাকো। 500 দিবা? আঙ্কেল, আপনি তো আমাকে ফকির করে ফেলবেন। আচ্ছা আঙ্কেল, লাস্ট প্রাইস 800, প্লিজ 800 লাস্ট প্রাইস প্লিজ। রেখে দাও, তুমি এগুলি রেখে দাও, এগুলি লাগবে না, শোপিসের মতো রেখে দাও, এগুলি কেউ কিনবে না, এগুলি রাখার জন্য। এগুলি দাম বললো একটা। আঙ্কেল আঙ্কেল, প্লিজ প্লিজ প্লিজ, আসেন 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 আসেন। এই কুতুস, প্যাক কর।